বন্ধু শোনো একটা কথা বলি সেটা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এই যে আমি ম্যামনিকে নিয়ে কথাগুলো বলি প্লাস শুধু ম্যামনি না গুন্ডি সহ ওদের ফুল ফ্যামিলি নিয়ে বলি যে ওরা দু নম্বরই ধান্দা করে এবার সেটা তোমরা ফিল ফিল করে নাও ফিল আপ করে নাও যে কী রকম দু নম্বরই ধান্দা স্মাগলিং না চামড়ার ব্যবসা না কিছু পাচার করে ভগবান জানে বুঝতে পারলে তো তো যাই হোক উইদাউট প্রুফ কিছু বলা যায় না তাই আমি চামড়ার ব্যবসা করে সেই কথাটা বাদই দিয়ে দিলাম সেই কথাটা আমি অপশানে রাখলাম বাদ দিলাম না অপশানে রাখলাম তোমাদের যেটা মনে হবে মানে কতদূর ওদের কোয়ালিফিকেশান দূর ওরা কত রকম কাজ করতে পারবে কতটা নোংরা হতে পারবে সেটা জাস্ট তোমরা আইডিয়া করে নাও হুম তো ভিডিওতে যেটা দেখব সেটা নিয়েই কথা বলবো কোনো গোপন সূত্র কোনো খবর এখন থেকে হবে না কারণ এরা কৈফিয়ত দিতে পারবে না যদি কৈফিয়তের আশা করো যে এরা ইগনোর করছে আমাকে না এরা ইগনোর করছে না এরা উত্তর দিতে পারবে না কারণ এরা যেই জালে জড়িয়ে গেছে হুম সেখান থেকে এখন ওদের ওরা প্রচুর মিষ্টি পাচ্ছে কিন্তু এরপরে যে ওদের জন্য বিষ অপেক্ষা করে আছে সেটা কিন্তু ওরা জানে না কারণ এই লাইনে যারা গেছে তারা প্রথম প্রথম খুব আনন্দ করেছে খুব আনন্দ করেছে খুব মানে প্রভাবশালী হয়ে উঠেছে কিন্তু পরে যখন পড়েছে না তখন খুব একেবারে দেখার মতন পড়েছে তো কেন বলছি এই কথাগুলো গতকালকে ম্যামনির ভিডিও দেখলাম কয়েকদিন ম্যামনি বাদ যাচ্ছে আর সেটা কিন্তু তোমরা অবশ্যই মিস করছো তাই না তো আবার নিয়ে চলে এসেছি ম্যামনিকে নিয়ে চলে এসেছি তো ম্যামনির ভিডিওটা গতকালকে দেখলাম বেশ ভালো লাগলো ভিডিওটা বেশ মানে আয়োজন করছে আয়োজন করছে মাটন এনেছে তারপরে তোমার ফ্রাইড রাইস করার সমস্ত সবজি নিয়ে এসেছে গাজর নিয়ে এসেছে বিনস নিয়ে এসেছে ফুলকপি টুলকপি সমস্ত কিছু নিয়ে নিয়ে এসেছে বেশ একটা আয়োজন হবে তো সেটা কি আয়োজন হবে সেটা গতকালকের ভ্লগে আমি দেখতে পাইনি তোমরা কি কিছু বুঝতে পেরেছো না দেখতে পেয়েছো কারণ আমি কিছুটা স্কিপ করেছি আমি পরিষ্কার তোমাদেরকে বলে দিলাম সত্যি কথা যে আমি কিছুটা স্কিপ করেছি এবার ও কিসের জন্য এনেছে কেন এনেছে সত্যি সত্যি আমি জানি না বা করেছে কিনা আদৌ জানি না তো সেটা তোমরা আমাকে একটুখানি বলে দিও সেই তোমরা যদি ক্লিয়ার করে বলতে পারো কারণ আমি পুরোটা দেখিনি যদি তোমরা দেখে থাকো ওর ভিডিও পুরো তাহলে বলে দিও যে না সেরকম স্পেশাল কিছুই ছিল না রান্নাবান্না করা দেখায়নি কারণ ওর ওকে শুধু দেখলাম সকালবেলা তোমার করেছে হচ্ছে ও না হ্যাঁ ঠিক 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 মটন যে এনেছে সেটা কিন্তু কালকে সদ্গতি করেনি গতকালকের ভিডিওতে সদ্গতি করেনি পরে করবে কালকে তো বেলে মাছ রান্না করলো ছি 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 মনে আছে মনে আছে আমার দেখেছি সকাল সকালবেলা পেঁয়াজ কলি আলু ভাজা আর রুটি করেছে আর দুপুরবেলা করেছে তোমার শিম আলু দিয়ে পোস্ত দিয়ে আর হচ্ছে তোমার বেলে মাছ বাহ খুব সুন্দর বললাম আমি এবার এই বেলে মাছ নিয়ে তোমাদেরকে একটা প্রসঙ্গ বলি বেলে মাছ কোথা থেকে রেখেছে বলো তো বেলে মাছ রেখেছে বাড়ির সামনে দিয়ে যে যায় মাছ তার কাছ থেকে রেখেছে আচ্ছা আমার ব্লগ চ্যানেলে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে আমার বরের সাথে একটুখানি কথা কাটাকাটি হয়েছিল কি কারণে কারণ পাড়ায় যারা মাছ নিয়ে আসে তারা কিন্তু বাজারে যেই মাছের দাম থাকে তার থেকে একটুখানি বেশি নেয় কারণ তারা পাড়ায় ঘুরে ঘুরে কষ্ট করে বিক্রি করে চে চিৎকার করে করে বিক্রি করে তাই তাদের কষ্ট বেশি হয় তার সেই কষ্টের দাম তারা তুলে নেয় কিন্তু দেখো ম্যামনির পাড়া পাড়ায় ম্যামনির বাড়ির সামনে দিয়ে যেই লোক যায় যেই লোক মাছ বিক্রি করে সেই লোক কিন্তু বেশ ভালো মাছ মানে পচা ধচা না বেশ ভালো কোয়ালিটির মাছ ম্যামনিকে কিন্তু বাজারের থেকে কম দামে কম দামে দেয় তুলনামূলক কম দামে দেয় তাহলে বুঝতে পারছো মানে আমাদের আর পাঁচটা সাধারণ মানুষ আমরা যেইভাবে চিন্তাভাবনা করি বা আমাদের সঙ্গে যেইভাবে যেই ধরনের ঘটনাগুলো ঘটে সাধারণ দৈনন্দিন জীবনে ম্যামনির সঙ্গে কিন্তু এক্স মানে স্পেশাল দিন তো ছাড়ো স্পেশাল কিছু ঘটনা তো ছাড়ো সাধারণ বিষয়গুলিও কিন্তু স্পেশালের মতন ঘটে তাই না আমাদের পাড়া দিয়ে যখন যায় সবজি বলো মাছ বিক্রেতা বলো সব সময় আমি দেখেছি ছোটোবেলা থেকে দেখে এসেছি যখন থেকে জ্ঞানের নারী টনটন হয়েছে তো তবে থেকে দেখছি যারা পাড়ায় বিক্রি করতে আসে সে শাড়ি বল বাজার কেন শাড়ি বলো বা এই যে টেবিল কভার সমস্ত নিয়ে আসে ইচ অ্যান্ড এভরিথিং যারা পাড়ায় পাড়ায় বিক্রি করে তারা একটুখানি বেশি দাম চায় এবার হরেক মাল তিরিশ টাকা একশো টাকা সেই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা হুম সেখানে কিন্তু মানে পঞ্চাশ টাকার মালও একশো টাকায় বিকোচ্ছে আবার আশি টাকার মালও একশো টাকায় বিকোচ্ছে একশো টাকার মালও একশো টাকায় বিকোচ্ছে কথার কথা বুঝতে পারলে তো তো সেই বিষয়গুলো সেট করা যে দাম সেই বিষয়গুলোর কথা আমি বলছি না আমি এই এই যেগুলো ভ্যারাইটির দাম সেইগুলোর কথা বলছি তো ম্যামনির কাছে কিন্তু কম দামে বাজারের থেকে কম দামে ভালো মাল বাড়িতে এসে পৌঁছে দিয়ে যায় তাহলে এটা যদি পেছনে যদি দম না থাকে না তাহলে কারোর সঙ্গে ঘটে না কারোর সাথে ঘটে না সব সময় সবার কাছে সবার সাথে যেটা হয় সেটাই কিন্তু বাঞ্ছনীয় সেটাকেই আমরা নিয়ম মানি যেটা ধরো বাজারে আসলে পরে অনেককে ফ্রিতে জিনিস নিয়ে যায় তাহলে তার প্রভাব প্রতিপত্তিটা মানতে হবে সম্মানীয় ব্যক্তি কখনো দাম না দিয়ে চলে যায় না এক হচ্ছে যদি গুন্ডা টাইপের মানুষ হয় তখনই কিন্তু রোয়াবটা খাটিয়ে জিনিসটা নিয়ে চলে যায় পয়সা দেয় না ম্যামনির ব্যবস্থাটা মানে অবস্থাটা ম্যামনির অবস্থাটা হচ্ছে ঠিক সেরকম ওর কিন্তু চলন বলন ঠিক সেরকম হ্যাঁ তো ওকে যে মাছ দিয়ে গেছে সে কিন্তু থোবরা দেখেই দিয়ে গেছে কারণ এই থোবরাটা কিন্তু খুব জনপ্রিয় বুঝতে পারলে তো খারাপ দিক থেকে খারাপ দিক থেকে জনপ্রিয় তো মাছ তো তোমার রান্না করলো তারপরে গেল কোথায় উনুন বানাতে উনুন বানাতে বানাতে বলছে যে আমি কোনোদিনও বানাইনি প্রথম বানালাম কিন্তু কাঠার উনুনে রান্না করেছি অনেক আমার মা বানাতে পারে আমার মা তো খুব ভালো উনুন বানাতে পারে দেখেছ নিশ্চয়ই না দেখছি ভালো হয় না হয়তো হাতটা ভাঙ্গে গেছে সেই কারণে মনে হয় ভালো করে বানাইতে পারে না তো যাই হোক প্রথমে তো আর বানানো দেখিনি সেই কারণেই বললাম তারপর বলছে আমার না খুব ভালো লাগে মানুষের সাথে কথা বলতে যখন ওই ছেলে নিয়ে যায় ইয়ে করাতে তোমার হচ্ছে তোমার ওই সুইমিং শেখাতে তখন ওখানে গিয়ে প্রচুর কথা বলে প্রচুর কথা বলে কথা বলতে খুব ভালো লাগে কেন এত তো ভালো মানুষ ভালো মনের মানুষ পাড়ায় কেউ কথা বলে না পাড়াতে কেউ কথা বলে না আমাদের পাড়ায় তো ক মানে বাইরে বেরোলেই সবাই কথা বলে বাইরে বেরোলেই কথা বলে আমরা পাড়ার লোকের সঙ্গে কত সুন্দর মিশিয়ে কথা বলি সেটা আমি দেখিয়েওছি যে পাড়ার লোকের সঙ্গে সম্পর্ক ভালো কিন্তু এই ম্যামনি দেখো যখন ওই যায় তখনই কথা বলে পাড়ার সঙ্গে মনে হয় রিলেশন ভালো নেই সেই জন্য বলে সারাদিন ঘরে একা একা বসে থাকে আরে বেরো পাশের যাও দেখবা কথা হবে হুম ভালো লাগবে এবার আসি মোদ্দা কথায় তো আমি দুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম আরো 22 জন ধরা পড়েছে বলেছিলাম না তোমাদেরকে খবর রাখতে হয় খবরাখবর রাখতে হয় তার আগে দুজন ধরা পড়েছিল সেটাও তোমাদেরকে বলেছিলাম তো এই ধরা পড়ার সঙ্গে আজকে এখন কেন কথা বলছি গতকালকের ভিডিওতে ম্যামনি বলছে যে ওর ভিউয়ার্সরা নাকি ওকে বলেছে রেলিং লাগাতে সিঁড়িতে রেলিং কেন লাগাচ্ছে না ঠিক আছে তো সেই উত্তরে ম্যামনি এমন একটা হাস্যকর কথা বলেছে কি বলেছে বলো তো বলছে এখন নাকি ওর হাতে টাকা নেই রেলিংটা লাগাবে কিন্তু কয়েকটা দিন পরে হাতে টাকা পয়সা আসলে যে কিনা এক মাসে প্রায় লক্ষের কাছাকাছি টাকা খরচ করতে পারে পার্সোনাল লোন শোধ না করে মানে বাড়ি তৈরি বাড়ি যে তৈরি করেছে সেই লোন শোধ না করে যে কিনা লক্ষটা লক্ষাধিক টাকার জিনিসপত্র ঘরে আনতে পারে প্লাস আবার সোনাদানাও ছাড়িয়ে আনতে পারে যেই সোনাদানা কোনোদিনও বন্ধক দেয়ই নি সেই সোনাদানাও যে ছাড়িয়ে আনতে পারে তার কাছে নাকি এক মানে একতলা সিঁড়ি মানে দুটো সিঁড়ি তাই তো দুপাশের রেলিং আনবে সেই রেলিং আনার নাকি পয়সা নেই ভাবতে পারছো এক হচ্ছে এটার কারণ হচ্ছে সবাই ধরা পড়ছে এখন কিন্তু একটুখানি লেনদেন বন্ধ আছে এখন একটুখানি লেনদেন বন্ধ আছে সেই কারণে কিন্তু ঘরে নতুন নতুন জিনিসপত্র ঢুকছে না সেটা খেয়াল করেছো কি এক হচ্ছে এই কথা দুই নম্বর কারণ ও কি দেখিয়েছে পয়সা নিয়েই একটা কথা বলেছে দুই নম্বর কারণ কি দেখিয়েছে ডাইনিং টেবিলের জন্য এতগুলো টাকা অর্থাৎ পঁচিশ হাজার টাকা দিয়ে এসেছে সেই কারণে এখন একটুখানি হাত খালি আছে তোমরা কারা আছো যারা জিনিস তোমাদের তোমরা জিনিস অর্ডার দিয়ে এলে বানাতে দিয়ে এলে তোমাদেরকে ডেলিভারি না দেওয়া পর্যন্ত তোমরা টাকা দিয়ে বসে থাকো কারা আছো কোনো মানে আহম্মক আছে যারা কিনা জিনিস ঘরে ঢোকা না পর্যন্ত ডেলিভারি দিয়ে আসে ইলেকট্রিক জিনিস যেমন কিনা ফ্রিজ বলো আমি যেটা আনলাম সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা কারণ দিনে দিনে কখনও ডেলিভারি দেয় না দিনে দিনে কখনও ডেলিভারি দেয় না এটা আগে করে আগে পে করে আসতে হয় বা তুমি ইনস্টলমেন্টেও নিতে পারো অনেক অপশান আছে কিন্তু এখানে ম্যামনি বলছে পঁচিশ হাজার টাকা একেবারে থোক দিয়ে এসেছে তাহলে পঁচিশ হাজার টাকা মানে দিয়ে এসেছে ডাইনিং টেবিলের জন্য তারপরে তোমার ইউটিউব থেকে পাওয়া টাকা থেকেই আবার শপিং করছে পিকনিকে যাবে বলে তারপরে ইলাহিভাবে বেঁচে খাচ্ছে বেঁচে থাকছে তাহলে এত টাকা কোথার থেকে পাচ্ছে কোথার থেকে পাচ্ছে আর জিনিস ডেলিভারি না দেওয়া পর্যন্ত মানুষ কোনোদিনও ফুল টাকা পে করে না ফুল টাকা কেউ পে করে না এটা হয়তো তোমরা নিজেরাও জানো যারা এদেরকে দেখে নিরপেক্ষ ভিউয়ার্স যদি কেউ থেকে থাকে বা অন্ধ কোনো কেউ থেকে থাকে যে যদি আমার ভিডিও দেখে তাহলে সেও ভাববে যে হ্যাঁ এই কথাটা তো ঠিকই যে জিনিস আমার ঘরে আসলো না এক মাস পরে দেবে আর আমি এক মাস আগে থেকে তাকে ফুল টাকা পে করে রেখেছি গাধাভাবে সবাইকে এরা সবাইকে গাধাভাবে যা বলবে তাই সবাই মেনে নেবে তো এই গেল দুই নম্বর কথা যেটা বলেছে যে ডাইনিং টেবিল নিয়ে এবার তিন নম্বর যুক্তি আমি তোমাদেরকে দেখাচ্ছি যতক্ষণ না দোতলা বানাচ্ছে ততক্ষণ রেলিং লাগাবে না যতদিন না দোতলা বানানোর প্ল্যান তোমাদেরকে বলেছে না মানে আমাদেরকে বলেছে তো দোতলা বানাবে যে সেই দোতলা বানানো যতদিন না কমপ্লিট হবে ততদিন রেলিং লাগাবে না এবং দোতলা যে বানাবে সেটা কিন্তু আভাস দিয়েই দিয়েছে ভাবো ষোলো সতেরো লক্ষ টাকা পার্সোনাল লোন শোধ করে নিয়ে আবার দোতলা বানানোর কথাও ভাবছে সঙ্গে ঘরে জিনিসপত্র তো ভরিয়ে ফেলেছে দুটো বাথরুম বানাইছে তিনজন মানুষ দুটো বাথরুম বাড়িতে তো একটা কাকপক্ষীও আসে না ওই শাশুড়িরে নিয়ে আসে ভিউজ বাড়ানোর জন্য ব্যাস শাশুড়িকে নিয়ে বলেছিল যে সপ্তাহে দুদিন নিজের বাড়িতে থাকবে মানে কোয়ার্টারে থাকবে আর বাদ বাকি দিন আমাদের বাড়িতে এসে থাকবে শাশুড়িও নাকি এগ্রি করেছে কই শাশুড়ি শাশুড়ি কোথায় ওই কথা বলার কথা বলে দিলেই হলো বলে দিলেই হলো এই বলে যে আমার ছেলের কথায় শাশুড়ি বসে থাকবে জায়গায় তাহলে সেই ছেলেকে দিয়ে বললেই তো হয় আমরা বুঝি না যা স্বামী নেই তার কাছে নাতি ছেলে সব কিছু ছেলের থেকে নাতি আগে হয়ে গেলে ঠিক আছে তা তার কাছে না থেকে সে কোয়ার্টারে একা ভূতের মতন পড়ে থাকে আর এটা আমাদেরকে মেনে নিতে হবে আর ওই সাফাই দেওয়ায় সাফাই দেওয়ায় তো একা মানুষ পড়ে গেলে না তখন অপ্রিয় কথাটাকেও তাকে আওড়াতে হয় আর সেটাই হচ্ছে এখানে তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই খবরগুলো তোমাদেরকে দিচ্ছি এটার সঙ্গে এটা লিঙ্ক করে নিও নিশ্চয়ই ওটা আমার গোপন সূত্রে প্রাপ্ত খবর ছিল না যে খবরটা বেরিয়েছে যে বাইশ জন ধরা পড়েছে টাটা